হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল 6টা, ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। আর আজকের অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর এখন মানে ঘুম থেকে উঠেই আগে ছাদ ঝাঁট দিতে চলে এসেছি। মানে নিচের যে বাসি কাজটা, মানে সব কিছুই পড়ে রয়েছে, শুধু বাসি ঘরটা ঝাড় দিয়ে আর চলে এসেছি ছাদে। কারণ বেশি রোদ্দুর উঠে গেলে ছাদটা না ঝাড় দিতে ভীষণ পরিমাণে কষ্ট হয়। তো সেই কারণে ভাবলাম যে আগে আজকের ছাদটা ঝাড় দিই, তারপরে নিচের সমস্ত কাজ সারবো। ছাদে টুকিটাকি গাছ থাকার কারণে বন্ধুরা ভীষণ পরিমাণে পাতা পড়ে। আর যেহেতু ধরো দুই দিন ছাড়া ছাড়া ঝাড় দিতে হয়, ধরো এই সপ্তাহটায় না, আমি সপ্তাহে মাত্র একদিন ঝাড় দিয়েছি আর এই ঝাড় দিচ্ছি, কারণ ভীষণ পরিমাণে রোদ্দুর উঠে। তো সেই কারণে ছাদ ঝাড় দেওয়া যায় না, এতটা পরিমাণে গরম হয়। আর যদি সকাল সকাল ঘুম থেকে উঠি তাহলে অতটা কষ্ট হয় না, আর যদি 7টা সাড়ে 7টা বেজে যায় তাহলে আর ছাড় দিতে পারি না, কারণ ভীষণ পরিমাণে রোদ্দুর ওঠে। আর আমাদের ছাদটা তো কোথাও মানে বাড়ির পাশে কোনো দিক থেকেই গাছপালা নেই, শুধু বাড়ি আর বাড়িই দেখতে পাবে। মানে আমাদের এখানে গাছপালা খুবই কম, মানে নেই বলতেই চলে। কয়েকটা বাড়ির সামনে হয়তো তারা শখ করে 2-3টে নারকোল গাছ বা আম গাছ লাগিয়ে রেখেছে, কিন্তু আমাদের বাড়ির পাশে মানে চারদিকেই পুরো বাড়ি আর বাড়ি। তাই জন্য না একটু ছাওয়া নেই যে একটু শান্তি করে কাজ করব। আর দুপুরের পর থেকে তো আর টেকাই যায় না, এত পরিমাণে গরম। আর এই যে দেখো, বলতে না বলতেই রোদ্দুর উঠে গেছে, আর এদিকে আমার ছাদটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। শুধু এই নোংরাগুলোকে প্লাস্টিকের মধ্যে তুলে নিয়ে যাব নিচে, কারণ এখানেও নোংরা ফেলার জায়গার অভাব, খুবই অভাব। মানে একজন এসে প্রতিদিনকারের নোংরা প্রতিদিনকারেই নিয়ে যায়। তো সেইগুলোই প্লাস্টিক করে এইভাবে জড়ো করে রাখি একটা বালতির মধ্যে। আর চলো, এদিকে আমার ছাদও ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার নিচেরও তো সমস্ত কাজকর্ম সারতে হবে, কারণ শুধু বাসি ঘরটা ঝাড় দিয়েই আমি ছাদে চলে এসেছি। অনেক বন্ধুরা আমাকে ভিডিওতে কমেন্ট করে জানিয়েছো, দিদিভাই একটু প্লিজ সাপোর্ট করো, সাথে থেকো। তো অবশ্যই আমি সাথে আছি। কি বলতো, আমার না সবথেকে বড় প্রবলেম হচ্ছে নেট। মানে এই যে এতটুকু নেটের মধ্যে আমাকে সমস্ত কাজ করতে হয়। তো যখন আমার নেট একটুখানি ধরো বেশি থাকে, তো তখন মানে ধরো ভিডিও আপলোড করলাম, তো নেট যদি থাকে তো তখনই আমি সবার ভিডিও একটু একটু করে গিয়ে দেখি আর কমেন্টও করে আসি। সেটা তোমরা নিজেরাও জানো, মানে যার যার ব্লগে আমি কমেন্ট করেছি তো তারা হয়তো নিশ্চয়ই দেখেছো। কিন্তু যখন আমার নেট থাকে না তখন আমি খুবই অসহায় হয়ে পড়ি বন্ধুরা। তো প্লিজ তোমরা কিছু মনে করো না। আর যদি আমি কখনো ওয়াইফাইটা আমি নিতে পারি, ধরো আমি যদি কখনো ইউটিউবটায় দাঁড়াতে পারি আর যদি আমি ওয়াইফাইটা নিই, তাহলে অবশ্যই আমি সবাইকে চেষ্টা করব সাপোর্ট করার। কারণ কি বলতো, ইউটিউবটা হচ্ছে এমনই একটা প্ল্যাটফর্ম যে একে অপরকে সাপোর্ট না করলে কোনোভাবেই মানে এগোনো যায় না। এটা একদম বাস্তবই সত্যি কথা, যে যতই বলুক না কেন যে একে তাকে সাপোর্ট কর, মানে ভিডিও গিয়ে দেখা এ করা, মানে আমি শুনেছি অনেকের মুখে, কিন্তু আমি যেটা রিয়েলাইজ করেছি যে একে অপরকে সাপোর্ট না করলে সেটা কোনোভাবেই এগোনো সম্ভব নয়। তো চলো, এখন সমস্ত কাজও টুকিটাকি করে আমার সমস্ত কাজ কমপ্লিটও হয়ে গেল। আর এখন দেখো কাপড়গুলোও কেচে নিচ্ছি, খুব তাড়াতাড়ি আজকের কাজ করছি দেখতেই পাচ্ছ। আর এখন না বেশিও বাজেনি জানো তো, এখন ওই 7:30টার মতো বাজে। তো এখন আমি মানে কাপড়গুলো কেচে স্নান করব, তারপরে তো আমার টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পারছো যে হ্যাঁ বন্ধুরা, আজকের আমাদের পাড়াতে একটু আছে শীতলা পুজো, মানে এবছরই প্রথম শীতলা পুজো হচ্ছে। তো সেখানেই একটু যাওয়ার প্ল্যান আছে, তো সেই কারণেই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজগুলো সারছি। ওইদিকে আমার ছেলে আর আমার বড় ঘুমোচ্ছে। আসলে কি বলতো, গরমের জন্য না ওরা না ঘুমোতে পারে না রাত্রিরে, আর আমারও ঠিকঠাক মতো ঘুম হয় না। কিন্তু আজকে না মানে ভোরবেলা উঠে আগে আমি এক মানে জানালাটা খুলে দিয়েছি, তো ঘরটা একটু ঠান্ডা হওয়ার কারণে বন্ধুরা, তো আজকে না ওরা এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, আর আমি দেখো নিশ্চিন্তে ভালোভাবে কাজ করতে পারছি। আর এখন দেখো স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরকে পুজোটা দিয়ে তারপর তো আবার ওখানে পুজোর ওখানেও যেতে হবে।
এই বছর প্রথম শীতলা পুজো হচ্ছে আমাদের পাড়াতে। তো সব পাড়াতেই হয়, কিন্তু আমাদের পাড়াতে হতো না, কিন্তু এবছর না, নতুন মানে শুরু হয়েছে এবছর থেকে। তো আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ শীতলা পুজোর মানে নিয়মকানুন আমি কিছুই জানি না। আমি প্রথম দেখব যে কিভাবে করে, কিভাবে কী নিয়মকানুন। তো তাই জন্যই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে তো এখন ঠাকুরকেও দেখো পুজোটা দিয়ে দিচ্ছি। আর সকাল সকাল ঠাকুরকে পুজো দিলে না মানে মনটা এতটাই শান্তি লাগে বন্ধুরা, যে আমি তোমাদের বলে হয়তো বোঝাতে পারবো না। আর সারাটা দিন দেখো আমরা যতই এটা সেটা কাজকর্ম করি না কেন, কিন্তু পুজোটা হচ্ছে আগে আমাদের ঘরের, মানে ঘরের ঠাকুরের পুজোটাই হচ্ছে আগে। আর এখন দেখো চলে এসেছি নিচে, আর একটা শাড়িও পরে নিয়েছি, খুব কষ্টে পরেছি বন্ধুরা, ঠিকঠাক পরতেও পারিনি, মানে যা হোক করে একটা পিন করেছি। আর এখন না একটু সানস্ক্রিন মুখে দিয়ে নিচ্ছি, আর তার সাথে দিচ্ছি একটা ফেস পাউডার, এটা হচ্ছে ল্যাকমির ফেস পাউডার। খুব কম আমি ফেস পাউডার ইউজ করি, কিন্তু যেহেতু এখন একটু বাইরে যাচ্ছি তো এইগুলো না ডেট ওভারও হয়ে যায় বন্ধুরা, বলবো আর কি তোমাদের, যে কিনে কিনে না ফেলে দিতে হয়, আর ডেট ওভার হয়ে গেলে তো সেটা আর ইউজ করা যায় না। তাই জন্য আজকের ভাবলাম না এগুলো পরে থেকে থেকে নষ্ট হচ্ছে, তো একটু ইউজই করে নিই। আর কী হয় বলো তো, আমার না ওই যে স্কিনের মধ্যে মানে অত্যাধিক যে একটা সাদা ভাব হয়ে যায় স্কিনে কিছু ইউজ করলে, সেটা না আমার একদমই পছন্দ নয়। বিশেষ করে সেই সব কারণেই আমি এইসব ক্রিম ক্রিম বলো আর ফেস পাউডার মানে কম্প্যাক্টগুলো বলো ইউজ করতে একদমই চাই না। আর এখন দেখো কানটা তো খালি, তো সেই কারণে আমি একটা সোনার কানের পরে নিলাম। আর ধরো কেনা কানের পরলে কী হয় বলো তো, আমার না কানটা একটু র্যাশ মতো বেরিয়ে যায়, সেই জন্য না আমি কোনো কেনা কানের পরি না। হ্যাঁ কোথাও গেলে হয়তো দু এক ঘন্টার জন্য পরি, কিন্তু তারপর আসলে না ভীষণ পরিমাণে প্রবলেম হয়। স্নান করে উঠে মানে পুজো দেওয়ার আগে আমি সিঁদুর পরেই গেছিলাম, কিন্তু উপরে ঠাকুর ঘরে পুজো দিতে দিতে এতটা গরম লেগেছে যে আমার সিঁদুরই গলে পড়ে গেছে। তো সেই কারণে আবার একটু দেখো সিঁদুর লাগিয়ে নিলাম। আর আমার মাথাটার অবস্থা দেখো, ভিজে চুল কীভাবে বাঁধবো বলো তো, ভিজে চুল আর এই গরমে চুল ছাড়াটাও মানে বিরক্তিকর। তো ভাবছি একটু হালকা করে ওপর দিকে করে একটুখানি মানে ক্লিপ দিয়েই নেবো, মানে চুল আমি ছাড়বো না, কারণ ভীষণ অস্বস্তি লাগে, মানে সামলানোই মুশকিল এইটুকু আমার চুল, তাই আমার বিরক্তি লাগে বন্ধুরা সামলাতে গেলে। আর এই যে দেখো এখন একটু হালকা করে একটুখানি প্রেস করে আর ক্লিপ দিয়ে নিলাম। তো চলো একেবারেই আমি রেডি, আর এবার যাব আমি ঠাকুর মন্দিরে, মানে যেখানে পুজো হচ্ছে সেখানেই যাব। আর এইদিকে না আমার ছেলে ভীষণই বিরক্ত করছে যাবে বলে, কিন্তু এই মুহূর্তে আমি ওকে নিয়ে যেতে চাইছি না। আর এই দেখো মূর্তিও এনে নিয়েছে, মানে মায়ের মূর্তি, এই সবে জাস্ট আনলো আর আমিও এসে পৌঁছলাম। কি ভালো লাগছে না দেখতে, খুবই ভালো লাগছে বন্ধুরা দূর থেকে দেখতে, মানে সামনে থেকে যতটা সুন্দর দূর থেকেও ঠিক অতটাই সুন্দর লাগছে। আর এখানে দেখো পুজোর জোগাড় চলছে, আর এখন কটা বাজে বলো তো, এখন ওই 9:30 থেকে 10 বাজে। আর এখানে দেখো ঠাকুর বসাইও চলে এসছে, আর আমি ভিডিও বানাচ্ছি বলে আমার দিকে কেমন করে দেখছে, আমার লজ্জাও লাগছে, কিন্তু কি করবো বন্ধুরা, এটা তো আমার কাজ, আমাকে করতেই হবে। আর এই যে দেখো প্রতিটা বাড়িতে বাড়িতে এখন যাওয়া হচ্ছে, এইগুলোর মধ্যে রয়েছে মায়ের ঘট, আর তার সাথে রয়েছে সিঁদুর, মানে বলে ওটাকে চাল, আলু, এগুলো না প্রতিটা বাড়িতে বাড়িতে থেকে নেওয়া হচ্ছে। এটাকে কি বলে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে তেল, সিঁদুর, চাল এগুলো নেওয়া হচ্ছে। তো এইভাবেই সবাই দেখো রোদের মধ্যে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। আর এই যে দেখো এখানেও মানে একটা বাড়িতে এসেছি, এই যে এইভাবেই হচ্ছে দিতে হয়, আমিও ঠিক নিয়মকানুন জানি না আর কি বলে সেটাও বলতে পারবো না। তো তোমরা একটু যদি সবাই মানে কেউ যদি জেনে থাকো তো প্লিজ তোমরা একটু বুঝে নিও, আমি হয়তো প্রথম বলেই কিছু বলতে পারছি না, মানে নিয়মকানুন তো অত কিছু জানি না। তো এইভাবেই দেখো প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে এইভাবে মানে ঘটের মাথায় ফুল, তেল, সিঁদুর, মানে আলু, চাল, তো এইসবগুলোই মানে নিয়মকানুনগুলো করা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি বন্ধুরা তুলসী তলাতে গিয়েই করে, মানে প্রতিটা বাড়িতে যে তুলসী মঞ্চ আছে না, তো সেখানে গিয়েই করছে, কিন্তু এই বাড়িটা যেহেতু তুলসী মঞ্চ আমরা দেখতে পাইনি, তাই জন্য ওখানে মানে দোরের সামনেতেই এই কাজটা করা হয়েছে। আর এই বাড়িটায় দেখো তুলসী মঞ্চ রয়েছে, তাই তুলসী মঞ্চের কাছেই এই সমস্ত মানে এই যে নিয়মকানুনগুলো করা হচ্ছে। আর এখন দেখো চলে এসেছি আমি
বাড়ি, আর বাড়ি এসে একটু সাবু মেখেছি, কারণ সেই সকাল থেকে না খেয়েই রয়েছি। আর যেহেতু এখন পুজোয় ওইদিকে বসে গেছে, তো সেই কারণে একটু সাবু মাখা আমি খেয়েই নিলাম। আর এই যে দেখো পুজো আপাতত এখন চলছে, মানে শেষ মুহূর্তে, তো এখন সবাই অঞ্জলিও দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি উপোস করিনি বন্ধুরা। উপোস করিনি বলতে কী বলতো, উপোস করা যেত কিন্তু আমি করিনি, কারণ আমি না সাবু মাখা খেয়ে নিয়েছিলাম। আর আজকে তো পুরো বাড়িতে আগুন জ্বলবে না, মানে পুরো পাড়াতে তো কারোর বাড়িতেই আগুন জ্বলবে না, উনুন জ্বলবে না, তাই সবাই আগের দিন রান্না করে রেখেছে পান্তা ভাত। তো আমি যেহেতু পান্তা ভাতটা না মানে খেতে পারি না, আর আমার বড় খেতে পারে না, সেই জন্য আমরা সাবু মাখাই খেয়েছি আজকে দুপুরে। তো রাত্রিবেলা দেখা যাক ফল প্রসাদ যা আছে সেটাই খাবো। তো এখন দেখো ঠাকুর মশাইয়ের পুজোও শেষমেশ মানে অনেকটা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু হোমটা বাকি। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে ওই বিকেল 4টে নাগাদ, মানে সারা দুপুর ধরেই পুজো হয়েছে। আর আমি কিছুক্ষণ জন্য বাড়ি গেছিলাম, কারণ আমার তো বাচ্চাটা ছোট, তো ওকে খাওয়ানো দাওয়ানো অনেক কাজ থাকে, টুকিটাকি সংসারের তো সমস্ত কাজ থাকে, তো সেইগুলো সেরে তারপরে আবার আসলাম। আর এসে দেখছি অনেকটাই পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু হোমটা বাকি। আর এই যে দেখো একেবারে রাস্তার পাশেই হচ্ছে পুজো, এই যে দেখো মেন রোড, তার পাশেই হচ্ছে পুজোটা হচ্ছে আমাদের। আর এখন দেখো হোমেও বসে গেছে, মানে যে যজ্ঞটা হবে সেটা শুরু হয়ে গেছে এখন। আর আজকের বন্ধুরা এত পরিমাণে গরম হচ্ছে যে ঘামে পুরো গা তো একদম শুকাচ্ছেই না, অনবরত ঘাম হয়েই যাচ্ছে। আর এই যে হোমের কাজটা শেষ হওয়ার পর এখনও পুকুর ঘাটেরও কাজ রয়েছে, মানে যে কুলোটা নিয়ে আমরা বাড়ি বাড়ি ঘুরেছিলাম তো সেটাই জলে ভাসাতে হবে। আর সবাই দেখো চলেও এসছে পুকুর ঘাটে, আর সবাই স্নান করেই যাবে, কিন্তু আমি বন্ধুরা পুকুরে নামছি না, কারণ আমার ভীষণ পরিমাণে ভয় লাগে। যারা উপোস করে অঞ্জলি দিয়েছে তারা দেখো সবাই এখন স্নান করতে নামছে, মানে এই পুকুরটাতে। এটা না আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা, জানো তো কাছাকাছি পুকুর ছিল বন্ধুরা, কিন্তু জলটা অতটাও ভালো নয়, স্নান করা যেত না, তো সেই কারণে একটু দূরেই আসতে হলো। আর এই যে দেখো ইনি হচ্ছে এখন পুলোটা মাথায় করে নিয়ে জলে ভাসাবে, মানে একটা ডুবেই নাকি ভাসাবে, এখনও পর্যন্ত আমি ঠিকঠাক জানি না, তোমরা দেখতে থাকো, দেখলে হয়তো বুঝতে পারবে। তো মা সকলের মঙ্গল করুক, সবাইকে সুস্থ রাখুক, সবার মানে মনস্কামনা পূরণ করুক, আর সবাইকে ভালো রাখুক। বন্ধুরা এই যে স্নান দেখে মনে হচ্ছে যেন আমিও একটু স্নান করে নিই, মানে পুকুরের জলটা এতটা ঠান্ডা, আর গরমও পড়েছে মারাত্মক, মানে মনে হচ্ছে যেন আমিও একটা ডুব দিয়ে নিই। কিন্তু আমার না বন্ধুরা পুকুর দেখলে খুবই ভয় লাগে, তো সেই কারণে না আমি যতই যাই হোক পুকুরে স্নান করি না, মানে বাড়িতে তো ট্যাঙ্কির জলে স্নান করি, ধরো জমা জল ভীষণ পরিমাণে গরম হয়ে যায়, কিন্তু পুকুরের জলের মতো আর আমার নেই গো, মানে এতটাই ঠান্ডা বিশেষ করে গরমকালে। তো এখানে দেখো কুলো ভাসানো কমপ্লিট হয়ে গেছে, এবার সবাই স্নান করছে, এবার স্নান করে সবাই যে যার বাড়ি যাবে, কারণ সকাল থেকে সবার মানে সবাই ভীষণ পরিমাণে টায়ার্ড বন্ধুরা, জানোই তো পাড়াতে একটা নতুন পুজো উদ্বোধন হলে তো অনেক কাজই থাকে, সেটা পাড়া সবাই মিলে না করলে নয়। তো যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য এখানেই শেষ করলাম।